সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টির সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি নিয়ে আমরা আমাদের চারদিকে নানা আকৃতি ও আকারের জিনিস দেখি এগুলো কোনোটি বর্গাকার কোনোটি আয়তাকার আবার কোনোটি বৃত্তাকার এই অধ্যায় আমরা এই সকল জিনিসের চিত্র আঁকতে শিখব অধ্যায় শেষে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট রেখাংশকে পরিমাপ করতে পারবে প্রদত্ত তথ্য ব্যবহার করে রেখাংশ অঙ্কন করতে পারবে বিভিন্ন মাপের কোণের চিত্র অঙ্কন করতে পারবে প্রথমে আলোচনা করব রেখা নিয়ে আমরা জ্যামিতিক অঙ্কনের কিছু যন্ত্রের ব্যবহার করব। অঙ্কন কাজে সাধারণত নিচের যন্ত্রগুলো থাকে যেমন এক রুলার রেখাংশ আঁকা রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে রুলার ব্যবহৃত হয় রুলারের দুই দিকে ইঞ্চি ও সেন্টিমিটার স্কেল অনুযায়ী দাগ কাটা থাকে প্রত্যেক ইঞ্চিকে দশ ভাগ বা ষোলো ভাগ করেও সেন্টিমিটারকে দশ ভাগে অর্থাৎ এক মিলিমিটার করে ছোট ছোট দাগাঙ্কিত থাকে দুই পেন্সিল কম্পাস সমান দৈর্ঘ্য চিহ্নিত করা বা বৃত্ত আঁকার ক্ষেত্রে পেন্সিল কম্পাস ব্যবহৃত হয় পেন্সিল কম্পাসের দুইটি বাহুর একটির এক প্রান্তে একটি কাঁটা এবং অন্য বাহুর এক প্রান্তে পেন্সিল আটকানোর ব্যবস্থা রয়েছে বাহু দুইটির অপর প্রান্তদয় স্ক্রু দিয়ে এমনভাবে আটকানো থাকে যেন সহজেই বাহু দুইটির মধ্যে দূরত্ব বাড়ানো বা কমানো যায় তিন কাটা কম্পাস দৈর্ঘ্যের তুলনা করতে কম্পাস ব্যবহৃত হয় কম্পাসের দুইটি বাহুর প্রতিটির এক প্রান্তে একটি করে কাঁটা রয়েছে বাহু দুইটির অপর প্রান্তদ একত্রে স্ক্রু দিয়ে এমনভাবে আটকানো থাকে যেন সহজেই বাহু দুইটির মধ্যে দূরত্ব ইচ্ছা মতো বাড়ানো বা কমানো যায় চার ত্রিকোণী লম্ব ও সমান্তরাল রেখা আঁকার ক্ষেত্রে ত্রিকোণী ব্যবহৃত হয় ত্রিকোণী দুইটির প্রতিটির একটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি প্রথম ত্রিকোণীর অপর কোণ দুইটির প্রত্যেকটির কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি দ্বিতীয় ত্রিকণীর অপর কোণ দুইটির একটি কোণ ষাট ডিগ্রি এবং অপর কোণটি তিরিশ ডিগ্রি ত্রিকোণি সমকোণ সংলগ্ন বাহু দুইটি সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কৃত পাঁচ চাঁদা কোন আঁকা ও পরিমাপ করার ক্ষেত্রে চাঁদা ব্যবহৃত হয় চাঁদা অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তের বক্ররেখাটি সমান একশো আশি ভাগ করা আছে প্রতি দশ ভাগ অন্তর শূন্য থেকে শুরু করে দশ বিশ ত্রিশ এভাবে একশো আশি সংখ্যাগুলো ডান থেকে বাম দিকে ও বাম থেকে ডান দিকে লেখা রয়েছে জ্যামিতিক চিত্র আঁকার সময় লক্ষ্য রাখবে সরল রাখা সূক্ষ্মভাবে আঁকবে এবং বিন্দুসমূহ হালকাভাবে চিহ্নিত করবে যন্ত্রের অগ্রভাগ যেন তীক্ষ্ণ এবং ধারগুলো মসৃণ থাকে জ্যামিতি বক্সে দুইটি সুচালো ধারযুক্ত পেন্সিল থাকবে একটি পেন্সিল কম্পাসে অন্যটি সাধারণ অঙ্কনের জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সম্পাদ্য এক নিয়ে আলোচনা করব সম্পাদ্য নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে অর্থাৎ প্রশ্নে তোমার একটা মাপ দেয়া থাকবে সেই মাপ অনুসারে তোমার একটি রেখা আঁকতে হবে যেমন এই সম্পাদ্য একে চার দশমিক সাত সেন্টিমিটার একটি রেখাংশ আঁকার কথা বলা হয়েছে আমরা যে কাটা কম্পাসের কথা বলেছি সেই কাটা কম্পাস দিয়ে তুমি তোমার স্কেল থেকে এই মাপটি নেবে এবং তোমার কাগজে সেই মাপ অনুসারে রেখাংশ রেখাংশ আঁকবে এবার সম্পাদ্য দুই লক্ষ্য করো প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে অর্থাৎ একটা রেখাংশ দেয়া থাকবে সেই রেখাংশের মতো করে অন্য আরেকটি রেখাংশ আঁকতে হবে এখানে একটি সরল রেখা এঁকে পেন্সিল কম্পাস দিয়ে প্রথম রেখাটির মাপ নিতে হবে এবং পরবর্তী রেখায় সেই মাপটি নিয়ে এই চিত্রটি আঁকতে হবে সম্পাদ্য তিনে বলা হয়েছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে অর্থাৎ একটি রেখা দেয়া থাকবে সেই লেখাটিকে তোমার সমানভাবে দ্বিখণ্ডিত করতে হবে বা দুইটি খণ্ডে বিভক্ত করতে হবে এক্ষেত্রে একটি সরল রেখা মনে করি এবি দেওয়া আছে এখন এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটি দুটি চারটি বৃত্তচাপ আঁকতে হবে যে বৃত্তচাপগুলো ডি বিন্দু ও সি বিন্দুতে ছেদ করবে সেই ডি ও সি যোগ করলেই তুমি মধ্যবিন্দুটি ও পাবে যা হচ্ছে এর সমধিখণ্ড বইতে আরও ব্যাখ্যা বিশ্লেষণ সহ রয়েছে এবং কিছু কাজ দেওয়া আছে সেই কাজগুলো তোমরা অনুশীলন করতে পারো এবার লম্ব নিয়ে আলোচনা করা যাক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই বার্ষিক পরীক্ষা এটা অন্তর্ভুক্ত রয়েছে এখান থেকে একটি প্রশ্ন আসবে আমরা জেনেছি যে দুইটি পরস্পর ছেদি সরল রেখা বা রশ্মি বা রেখাংশ পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্গত কোনগুলো সমকোণ হয় বা নব্বই ডিগ্রি হয় যেমন তোমার পাঠ্য বইটি বা তোমার মোবাইলের স্ক্রিন এ যে কোনগুলো রয়েছে কোনগুলো কিন্তু নব্বই ডিগ্রি বা সমকোণ এরপর দেখো একটা মজার কাজ রয়েছে তোমাদের জন্য এক টুকরো কাগজ মাঝ বরাবর ভাজ করি ভাজ করা কাগজটি পুনরায় মাঝ বরাবর ভাঁজ করি এবার কাগজটির টুকরা খুলে দেখি বাজ বরাবর দাগগুলো পরস্পর লম্ব এরপর সম্পাদ্য চার লক্ষ্য করো একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে অর্থাৎ একটি সরল রেখা দেয়া রয়েছে এর কোনো একটা বিন্দুতে তোমাকে লম্ব আঁকতে হবে লম্ব আঁকার ক্ষেত্রে তোমার যে ত্রিকোণীটি রয়েছে সেই ত্রিকুণিটি ব্যবহার করতে পারো বা রুলার কম্পাস পদ্ধতিতে তুমি এই লম্বটি আঁকতে পারো প্রথম পদ্ধতিটি লক্ষ্য করো ত্রিকোণী বা সেট স্কোয়ার ও রুলারের সাহায্যে লম্ব নির্ণয় নিচের ধাপগুলো অনুসরণ করি মনে করি সরল সরলরেখা রেখাটির উপর একটি বিন্দু পি নেই এবি রেখা বরাবর রুলারের একটি ধার স্থাপন করি এবং খাড়াভাবে ধরে রাখি রুলার বরাবর ত্রিকোণীর একটি ধার এমনভাবে বসাই যেন এর সমকোণ সংলগ্ন কণিক বিন্দুটি পি বিন্দুর সাথে মিলে যায় ত্রিকোণীটি খাড়াভাবে ধরে রেখে পি রেখাংশ আঁকি পি রেখাংশ বি রেখার উপর লম্ব পি কিউ লম্ব বি দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে রুলার কম্পাস পদ্ধতি রুলার কম্পাস পদ্ধতিতে নিচের ধাপগুলো অনুসরণ করে লম্ব আঁকা যায় মনে করি পি একটি সরল রেখার উপর একটি বিন্দু পিকে কেন্দ্র করে সুবিধা মতো নিয়ে একটি বৃত্তচাপ আঁকে যা সরল রেখাকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছ্যাদ করে এ ও বিকে কেন্দ্র করে এব এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বি এর একই পাশে দুটি বৃত্তচাপ চাপ আঁকি বৃত্তচাপ দয় পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে যোগ করি পিকিউ রেখাংশ রেখার লম্ব পি কিউ লম্ব বি লম্বা আঁকার আরও একটি পদ্ধতি হচ্ছে রুলার কম্পাসের দ্বিতীয় পদ্ধতি রুলার কম্পাসের সাহায্যে নিচের ধাপগুলো অনুসরণ করেও লম্ব আঁকা যায় মনে করি এব সরলরেখা এবং এর উপর পি একটি বিন্দু পি কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্দ নিয়ে একটি বৃত্ত চাপাঁকি যা এবি কে সি বিন্দুতে ছেদ করে সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাঁকি যা আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে আবার ডি কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাঁকি যা প্রথমে আঁকা বৃত্তচাপকে বিন্দুতে ছেদ করে ই ও ডি কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি কিউ বিন্দুতে ছেদ করে এবার পি কিউ যোগ করি পি রেখাংশ একাংশ বি রেখার উপর পি বিন্দুতে লম্ব অর্থাৎ কিউপি লম্ব বি এবার সম্পাদ্য পাঁচ লক্ষ্য করো একটি সরল রেখার বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে প্রথমে আমরা রুলার ও ত্রিকোণীর সাহায্যে এই লম্বটি আঁকব রুলার ও ত্রিকোণীর সাহায্যে নিচের ধাপগুলো অনুসরণ করে বহিস্ত কোনো বিন্দুর উপর লম্ব আঁকা যায় মনে করি এবি একটি সরল রেখা এবং পি তার বহিস্ত একটি বিন্দু এবি এর যে পাশে পি বিন্দু আছে তার বিপরীত পাশে একটি ত্রিকোণী বসায় যেন তা সমকোণ সংলগ্ন একটি ধার সরল রেখা বরাবর বসে ত্রিকোণীর সমকোণের বিপরীত ধার বরাবর একটি রুলার বসাই রুলারটি শক্ত করে ধরে ত্রিকোণীটি রুলার বরাবর এমনভাবে সরাই যেন পি বিন্দুটি ত্রিকোণীর অন্নধার স্পর্শ করে পি বিন্দু থেকে বাহুটি বরাবর রেখাংশ আঁকি যা এবি রেখাকে বিন্দুতে ছেদ করে এখন পি এম লম্ব এবি এবার দ্বিতীয় পদ্ধতিটি আলোচনা করা যাক রুলার কম্পাস পদ্ধতিতে নিচের ধাপগুলো অনুসরণ করে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে লম্ব আঁকা যায় অর্থাৎ একটি সরল রেখা দেওয়া রয়েছে এর বাহিরে একটি বিন্দু দেয়া হয়েছে এখন ওই বিন্দু বরাবর সরল রেখাটির উপর একটি লম্ব আঁকতে হবে মনে করি এবি একটি সরল রেখা এবং পি তার বহিষ্ঠ একটি বিন্দু পিকে কেন্দ্র করে সুবিধামতো মতো ব্যাসার্দ নিয়ে একটি বৃত্ত চাপাখি যা এবি রেখাকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে এক্স ও ওয়াইকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্ত চাপাখি বৃত্তচাপ দুইটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে পি কিউ যোগ করি পি কিউর একাংশ এ বি এর উপর লম্ব সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে বাকি অংশ নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ